আমি চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত। তো আবার একটা নিয়ে চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে সকালবেলা হচ্ছে খাটকে নিয়ে এনেছিল দুপুরবেলা, দেখেছো তোমরা আগের ব্লগে। আর এখন এসছে এটা হচ্ছে আমার বাল্ব কিনে এনেছে, তো লাইট রিমোট কন্ট্রোল ফ্যান। তো এই ফার্স্ট টাইম আর কি আমি দেখলাম। তো সত্যি দেখলাম বলতে আমি টিভিতে দেখেছি, মানে এরকম সামনাসামনি আর কি দেখিনি। তো এই ফার্স্ট টাইম দেখলাম। তো এটা আমাদের ঘরে এখন লাগানো হবে। আমাদের ঘরে ফ্যান ছিল কিন্তু ওইটা হচ্ছে বারান্দায় করে দিয়েছে, তো ওর জন্য এখন এই ফ্যানটা আমাদের ঘরে লাগা। বড়ো খা একটু বড়ো ফ্যান না হলে হয় তো বুঝতেই পারছো। তো ভীষণ একটু আনন্দ হচ্ছে। আবার ফ্যানটার মাঝখানে ছোটো ছোটো চুনি লাইট পাঁচটা লাগানো আছে, তো ওটা নাইট বাল্বের কাজ করবে, তো খুবই ভালো। তো তোমার আমি তো দেখছি খুব আনন্দ পাচ্ছি, তো তোমাদেরকেও দেখাবো। তো চলো তোমরাও দেখতে থাকো। তো এই হচ্ছে আমাদের নতুন নিউ ফ্যান আর নিউ খাট। খাটটা তো তোমাদের তো আগে দেখিয়েছি আগের ব্লগে, আর এই নিউ ফ্যানটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো বাড়িতে অতিথি আসার আগে তার কত কিনা ব্যবস্থা করছে তার পাপা, আসলে কী যে করবো তা জানি না। এটা ভালোভাবে জানি আমি পাত্তা পাবো না খুব একটা ওর কাছে, তাই না? তো এটা হচ্ছে তোমাদেরকে বলা হয়নি, এটা হচ্ছে রিমোট কন্ট্রোল পাখা। তো এটা নিউ, এই কি আমাদের পাড়ার মধ্যে আর কি আমারই আছে, আমাদের আছে। আর বাড়ি মানে গর্ব করছি না, এটা বলছি আর কি যে নতুন উঠেছে। আর কাদের কাদের আছে এরকম ফ্যান একটু কমেন্টে জানাবে। আসতে কমানো বাড়ানো যাবে রিমোট দিয়ে? হ্যাঁ, এই তো। তো আরও এখনও ঘরের কাজ বাকি আছে বুঝতে পারছো। তো আমাদের মানে আমার সমস্যা সংসারটা মানে টেনে দিচ্ছে বলে তবে টুকটাক এদিকে এদিকে করতে পারছে। দেখবে সোনাকি এখন অনেক কাজ বাকি আছে। আর এরা দেখো এখন চিপস খেতে ব্যস্ত কুড়মুড় করে। আমাকে তো দাদান দিচ্ছেই না, একটু দাও না দাদান। বাচ্চাদের কাছে একটু চেয়ে খায়। আমি কিনে দিয়েছি, আমি কিনে দিয়েছি তোমাকে। এখন অনেক কাজ হয়ে গেছে, জানলা বাকি দেখো বাসার জানলা ওটা। তো চলো এখানে ভিডিওটা এখন স্টপ রাখি, আসছি পরে। তো এই হচ্ছে ফ্যানের লাইটটা। তো যাই হোক আজকের মতো দুটাই, তো দেখা হচ্ছে সকালে। হনুমান আম খাচ্ছে, গাছে হনুমান থাকে, এটা নিচে হনুমান বোঝা আছে। দেখি মুখটা দেখি, বাবু গোটা আম ছাড়ি। কে দিয়েছে আমটা? কে দিয়েছে আমটা? টোকাই। ও তুমি আম খেতে ভালোবাসো? এক পিস কাঁঠাল খাবে? কাঁঠাল খাবে? কাঁঠাল কাঁঠাল খাবে? হ্যাঁ আর কদিন ভোর ওই গাছে একটা, ওই গাছে একটা, ওই গাছে পরে আমাদের কাছে না, আমাদের কাছে তো খুবই পরে মানে পরে একটা দুটো করে। এই গাইস গুড মর্নিং সবাইকে। তো আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের বাড়ি থেকে আস্তে আস্তে মানে সব দিদিরা আসা শুরু করবে, তো আজকে একটু আনন্দ হচ্ছে। ভাবলাম সকাল থেকে একটু ভ্লগটা স্টার্ট করি। আর কালকে কদিন আগে ভিডিওটা করেছিলাম তোর সঙ্গে, ওই ফ্যানের ভিডিও, ওই ফ্যান তো অ্যাড করে দেবো। যাই হোক আজকে সকালটা মানে খুব তাড়াতাড়ি থেকে ব্লগটা শুরু করলাম। আটটা এখনও বাজেনি, এখন সাড়ে সাতটা বাজে। তো আমার এখন চলো অনেক কাজ, বিছানা গুছাবো, বিছানা টিছানা গুছিয়ে নিয়ে চলো এখন বিছানাটা গুছিয়ে নিই, তারপরে হচ্ছে কথা। তো আমাদের একটা পার্সেল এসছে, তো পার্সেলটা নিতে এলাম। বাবা নিয়ে এসে এসে মানে বাবা নিয়ে বাবাকে বললাম একটু কলে জলটা ভরতে, আর আমি এখান থেকে নিলাম। আর প্রচুর রোদ, গামছা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। এখন দেখো তাতান কষ্ট কষ্ট করে বয়ে বয়ে আনছে তাতান দেখি। আর কিছুক্ষণ পরে আমার বাবা মা আসবে, তো তোমাদেরকে দেখাবো কারা কারা আসে আজকে। যাই হোক এখন ভিডিওটা এখন স্টপ রাখি, ওদিকে দেখি কী কী কাজ আছে করে নিই। হ্যাঁ
বাবার মাথায় ভরে দিয়েছি। হ্যাঁ, কি কি আসছে বল? এটা কি কি? তেল, ফেস ওয়াশ, শ্যাম্পু। এখন দিদি ভাই চলে এসেছে, ওই হেভি লাগছে তো, ওই তোমাকে হেভি লাগছে, ওই দাও আমি ধরে নি। না না, তো ধরতে হবে না, বড় মাসি এসছে আর তুমি রাজবাবু এখানে দাঁড়িয়ে আছো। ও গুল্লু, গুল্লু বাটা কেমন আছো? তোমাদের লেবু বার করছি, লেবুর জল খাবে, দাঁড়াও। তাই এদিকে হচ্ছে আমার ছোটো মা চলে এসছে আর আমরা সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছি, আর মুড়ি মাখা খেতে খেতে আর কি গামলা নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। এটাই একটা আনন্দ ওদের সঙ্গে একসাথে হলে। আর ওই ফ্যানটা আমাদের ঘরে ছিল না, ছোটো ফ্যানটা, তো ওটা হচ্ছে বারান্দায় লাগিয়ে দিয়েছে। আর দিদি হচ্ছে একটু ইয়ার্কি মারছে, মানে যে বলছে আমাকে দেখো সবাই মারছে, আমি লুকিয়ে গিয়েছি এইরকম। তো যাই হোক, আর এই দেখো গামলা কিন্তু সাইডে, মানে রাত হয়ে গেছে, তো ভাবলাম একটু মানে ভিডিও তো শেষ করতে হবে, তো শেষ করা হয়নি, তো তার জন্যই আবার ক্যামেরার সামনে তোমাদের সামনে আসতে হলো আমাকে। আর তোমরা সকাল থেকে দেখলেই টুকটাক আর কি ভিডিও করেছি, তো আজকের মানে কি বলবো, কাজের মধ্যে এত চাপের মধ্যেও তবু আমি ভিডিওটা করেছি। কালকের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান, তোমরা অনেককে জানো না, তো এটা হচ্ছে খুব সারপ্রাইজই থাক। আর সবাই এসেছে বাড়িতে, দিদি চিদি আর মানে আমার দিদি বলতে নরতনদেরা আর দিদি অজয় মেয়েকে কালকে আবার আরও আসবে। তো যাই হোক, এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে, এখনকার ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কালকে নতুন একটা ধামাকা ভিডিও আসবে, তো তোমরা দেখতে থাকো। তো চলো, এখন আজকের মতন টাটা, গুড নাইট, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে, লাভ ইউ অল।